আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আপনারা যারা আমার মতো ফটো এডিটিং করতে পছন্দ করেন তাদের জন্য একটি বেস্ট অ্যাপ্লিকেশনকে পরিচয় করে দিতে আসলাম। আর বেস্ট বলার কারণ হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি আমার দেখা সেরা একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা ফটো এডিটিং করতে পারবেন, ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, লোগো তৈরি করতে পারবেন এবং ফটো ব্লার করতে পারবেন। মানে বলতে গেলে শেষ হবে না যে অ্যাপ্লিকেশনটিতে আপনারা কি কি করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা ফটো এডিটিং এর এ টু জেড কাজ আপনারা করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন অ্যাপসটির রিভিউ আমরা দেখে নেই। তো এই ফটোরুম অ্যাপ্লিকেশনটি আপনারা যদি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে ওয়াটারমার্ক থাকবে। আপনারা কোনো ফটোর কাজ করলে সেখানে ওয়াটারমার্ক থাকবে। এর জন্য আপনারা যেটা করতে পারেন, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ফটোরুম মুড ভার্সন এপিকে, তাহলে আপনারা মুড ভার্সন অ্যাপটি পেয়ে যাবেন। তো সিম্পলি আপনারা ফটোরুম অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন, আর অবশ্যই আপনারা আপনাদের ফোনের নেট কানেকশানটি অন করবেন, তা না হলে অ্যাপে কোনো কিছু কাজ করবে না। নেট কানেকশানটি অন করার পর আপনারা অ্যাপে প্রবেশ করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের যে কোনো একটি পিকচার এখানে অ্যাড করবেন। আপনারা আপনাদের পিকচারটি অ্যাড করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখতে পারবেন আপনাদের পিকচারটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আপনারা এখানে চাইলে আপনাদের এই পিকচারটির ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার রাখতে পারেন, এরকম আপনারা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে কালার পরিবর্তন করতে পারেন, অথবা আপনাদের যদি এইটা কাজে না লাগে তাহলে আপনারা এখান থেকে ব্যাক করবেন এবং আপনারা চাইলে এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অবস্থায় এখান থেকে পিকচারটি সেভ করতে পারেন। আর পিকচারটি সেভ করার জন্য সিম্পলি অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। এটাও যদি আপনাদের প্রয়োজন না হয়, আপনারা যদি চান যে ব্যাকগ্রাউন্ডটি ব্লার করবেন তাহলে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্তেছেন ব্লার অপশান। তো সিম্পলি ব্লারে ক্লিক করলে আপনারা এখানে ব্লার করতে পারবেন, এখানে আপনারা ব্লার কম বেশি করতে পারবেন, আপনাদের যতটুকু ব্লার প্রয়োজন আপনারা ততটুকু ব্লার করতে পারেন। আপনারা এখানে ব্লারের সাইজগুলো অন্যান্য করে দেখতে পারেন, আপনাদের যেই সাইজটি প্রয়োজন পড়বে ব্লারের। এবং এখান থেকে যদি আপনারা এই অপশানে ক্লিক করেন তাহলে এখানে আপনারা কিছু কালার ইফেক্ট পেয়ে যাবেন, এখানে ব্ল্যাক কালার পাবেন, এখানে টোন কালার পাবেন, আপনাদের যেই কালারটি পছন্দ হয় আপনারা চাইলে সেই কালারটি এখানে ব্যবহার করতে পারেন, ইয়েলো কালার পাবেন। এটা যদি অফ করে দেন তাহলে কালারটি আপনাদের সাধারণ আবার থাকবে। আপনারা এখান থেকে এই ধরনের সিস্টেম কিছু অ্যাড করতে পারেন, এটাও আপনারা যদি না করেন তাহলে আপনারা এখান থেকে এটার লাইট কম বেশি করতে পারেন। এক কথায় আপনারা লাইট রুম অ্যাপ্লিকেশনে যা যা পান এখানে সেই ফিউচারগুলো পাই যাবেন এই এই সাইটে। এটাও যদি আপনাদের প্রয়োজন না হয় আপনারা এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করবেন। ব্যাক অপশানে ক্লিক করার পর এখান থেকে চাইলে আপনাদের যদি লগোর প্রয়োজন হয় তাহলে এখানে আপনারা অটোমেটিক্যালি লগো পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে ছবিগুলো কম বেশি করে নিতে পারেন যতটুকু আপনাদের প্রয়োজন, এভাবে আপনারা একটি লগো তৈরি করে নিতে পারতেছেন। এখানে যদি শ্যাডোটি প্রয়োজন না পড়ে আপনারা শ্যাডোটি অফ করে দিতে পারেন, এভাবে আপনারা একটি লগোও তৈরি করে নিতে পারেন। এবং এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করলে এখানে আপনারা বেশ কিছু প্রিসেট সিস্টেম আপনারা টুলস পেয়ে যাবেন, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এই পিকচারটি এভাবে সেভ করতে পারেন। আর কিছুদিন আগে হ্যাপি নিউ ইয়ার গেল, হ্যাপি নিউ ইয়ার উপলক্ষেও এখানে ফটো এডিটিং করা যায়। এই অ্যাপ্লিকেশনে আপনারা সকল কিছু পেয়ে যাবেন। আপনাদের যদি নেট ভালো থাকে নিচে আপনারা আরও অনেক কিছু টুলস পেয়ে যাবেন, আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারবেন। এই প্রোগুলো লেখা আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, যদি গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করেন সেক্ষেত্রে পাবেন না। আপনাদের শুধুমাত্র মুড ভার্সনটিতে আপনারা এই প্রো ভার্সনগুলোও ব্যবহার করতে পারবেন। আর এখানে চাইলে আপনারা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন, সেটা দেখাতে খেয়াল নেই। আবারও আপনারা এই অপশানে ক্লিক করবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে, এখান থেকে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে আপনারা চাইলে আপনাদের পার্সোনালি যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে আপনারা মাই ফটো অপশানে ক্লিক করে এখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন, অথবা যদি আপনাদের এখানে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় সেই ব্যাকগ্রাউন্ডগুলোও এখানে অ্যাড করতে পারেন। ন্যাচারাল আছে, আপনারা যে ব্যাকগ্রাউন্ড আপনাদের প্রয়োজন সেই ব্যাকগ্রাউন্ডেই আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। এ ধরনের ওয়াল স্টিকার সিস্টেম ব্যাকগ্রাউন্ডগুলোও আপনারা এখানে অ্যাড করতে পারবেন। এখানে আপনাদের কিছুক্ষণ জাস্ট অপেক্ষা করতে হবে। আপনাদের যদি ওয়াল স্টিকার ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় তাহলে আপনারা এখানে ওয়াল স্টিকার ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। আর এই অ্যাপ নিয়ে আমরা একটি ফুল টিউটোরিয়াল দিব ফটো এডিটিংয়ের, সেই ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনারা চাইলে এখান থেকে সাইজও কম বেশি করতে পারেন, এখান থেকে সিম্পলি আপনারা সাইজ অপশানে ক্লিক করে এখান থেকে সাইজ কম বেশি করতে পারেন। আপনাদের যে সাইজটি প্রয়োজন হবে সেই সাইজটি সিলেক্ট করার পর এখান থেকে ডান অপশানে ক্লিক করলে
আপনারা সাইজ এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এখান থেকে পিকচারটি ছোট অথবা বড় করতে পারেন। তো সিম্পলি আপনারা পিকচারটি বরাবর রাখার পর এখান থেকে শ্যাডো অপশানে ক্লিক করবেন। শ্যাডো অপশানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে কালো কালারের একটি শ্যাডো কিন্তু চলে আসছে। আপনারা চাইলে এই শ্যাডোটির ব্রাইটনেস বাড়ায় দিতে পারেন অথবা কমায় দিতে পারেন। এবং এখান থেকে যদি আপনারা এই অপশানে ক্লিক করেন, এই অপশানে ক্লিক করলে আপনারা শ্যাডোটি দূরে অথবা কাছে নিয়ে যেতে পারেন, আপনাদের যেখানে প্রয়োজন সেখানে শ্যাডোটি নিয়ে যেতে পারেন। এবং এখান থেকে সিম্পলি ডান অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে মুভ থ্রি ডিতে ক্লিক করলে এখান থেকে আপনারা থ্রি ডিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা শ্যাডোটি নিচে অথবা উপরে নিয়ে যেতে পারেন। এবং এখান থেকে সিম্পলি আপনারা ডান অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা চাইলে শ্যাডোটির কালার পরিবর্তন করতে পারেন, শ্যাডোটি বেশি ব্রাইটনেস করতে পারেন অথবা বেশি ঘোলা করতে পারেন। এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু বলা যায় যে ফুললি এডিটিং হয়ে গেল। আপনাদের ফটো লেভেলটি নেক্সট লেভেলে নিয়ে যেতেই এই অ্যাপসটি তৈরি করা হয়েছে। আপনাদের যদি কোনো ধরনের ফেসবুক পেজ থাকে, আপনারা ফেসবুক পেজে মনে করেন এই গেঞ্জিটি আমি সেল দিব আর এই গেঞ্জিটিতে কত পার্সেন্ট ছাড় দিব, আমরা চাইলে এখানে এই গেঞ্জিটির মূল্য এখানে লিখতে পারি। এক কথায় বিজনেসও আপনারা করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি দিয়ে। আর আপনারা এখানে এক কথায় বলতে গেলে আপনাদের যদি নেট কানেকশান ভালো থাকে তাহলে আপনারা এখানে অনেক টুলস পেয়ে যাবেন। বেশি কথা না বাড়ে জাস্ট আপনাদেরকে অ্যাপসটির সঙ্গে পরিচয় করাই দিলাম। অ্যাপসটি যখন আপনাদের যেটা যেটা প্রয়োজন হবে আপনারা সেটাই এখানে ব্যবহার করতে পারেন। এই হলো অ্যাপসটি। এখানে চাইলে আপনারা থাম্বনেল তৈরি করতে পারেন, আপনাদের যদি কোনো ধরনের থাম্বনেলের প্রয়োজন পড়ে তাহলে আপনারা এখান থেকে থাম্বনেল তৈরি করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন পিকচারটি কিন্তু একটু ছোটো লাগতেছে, আপনারা চাইলে পিকচারটিও এখান থেকে বড় করতে পারেন, এ বরাবর পিকচারটি করতে পারেন। এখান থেকে আপনারা চাইলে এই টেক্সটগুলো পরিবর্তন করতে পারেন, টেক্সটের উপর ক্লিক করে এখান থেকে আপনারা টেক্সটে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো কোনো টেক্সট এখানে লিখে দিবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টেক্সটও পরিবর্তন করলাম, টেক্সটের কালারও পরিবর্তন করা যাবে। এক কথায় বলতে গেলে আমার দেখা সেরা একটি ফটো এডিটিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনে আপনারা সব কিছু করতে পারবেন। জাস্ট আপনাদেরকে পরিচয় করাই দিলাম যে অ্যাপ্লিকেশনটি দিয়ে কী কী হয়। আর এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আমি একটি ফটো এডিটিং করে আপনাদের দেখাবো যে কীভাবে একটি মোবাইলের পিকচারকে এডিটিং করে DSLR বরাবর করা যায়, সে বিষয় নিয়ে একটি ভিডিও দিব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখতে হলে। আর এই পিকচারটি সেভ করার জন্য এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ টু গ্যালারিতে। আজকের এই ভিডিওটি আপনাদের কোনোরকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আপনি চাইলে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ হতে পারেন, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পেয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।